আসসালামু আলাইকুম। কুমিল্লা রেলওয়ে স্টেশন কুমিল্লা শহরে অবস্থিত পূর্ব রেলওয়ের একটি প্রাথমিক রেল স্টেশন। এই স্টেশনটি দিয়ে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এবং অন্যান্য জেলা থেকে ট্রেন চলাচল করে। 1895 সালে কুমিল্লার রেলওয়ে স্টেশনটি স্থাপিত হয়। একই বছরে এই স্থানে থেকেই চট্টগ্রাম পর্যন্ত 149.89 কিলোমিটার দৈর্ঘ্যের রেল লাইন নির্মাণ করা হয়। চট্টগ্রামে প্রবেশকারী সমস্ত ট্রেন কুমিল্লা স্টেশনে থামে। কুমিল্লা রেল স্টেশনের দিয়ে প্রতিদিন 13টির বেশি ট্রেন চলাচল করে। নিচে কুমিল্লা রেল স্টেশনের মধ্যে দিয়ে চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে রয়েছে মহানগর প্রভৃতি, গোধুলি এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, ত্রিনা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, ঢাকা চট্টগ্রাম মেল, কর্ণফুলী এক্সপ্রেস, জালালাবাদ এক্সপ্রেস, ময়মনসিংহ এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস। আপনি চাইলে ঢাকা থেকে ট্রেন যোগে কুমিল্লায় আসতে পারেন, অথবা ঢাকা থেকে ট্রেন যোগে চট্টগ্রামও যেতে পারেন। ঢাকা টু চট্টগ্রামের যতগুলো ট্রেন আছে সবগুলোই কিন্তু এই কুমিল্লা রেল স্টেশনে থামে। এবং কুমিল্লা রেল স্টেশন আসলেই অনেক নান্দনিক একটা রেল স্টেশন এবং অত্যন্ত সুন্দর নিরিবিলি একটা রেল স্টেশন। এখানে প্রতিটা ট্রেন 15-20 মিনিট করে থামে। আপনি চাইলে ঢাকা থেকে, ময়মনসিংহ থেকে, সিলেট থেকে, যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন নান্দনিক একটা রেল স্টেশন আপনারা কিন্তু দেখতে পারবেন। এই রেল স্টেশনটি আসলে অনেক সুন্দর এবং আশেপাশে যে প্রকৃতি, সেই প্রকৃতি আপনাকে অনেক বেশি ভালো লাগবে। এবং এই রেল স্টেশনের যে কাঠামো এবং সৌন্দর্য আসলে কিন্তু অনেক অসাধারণ। আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে একটি ট্রেন এসেছে। এই ট্রেনটি 15 মিনিট ছিল। 15 মিনিট থাকার পর সেখানে কিছু যাত্রীকে নামিয়ে দিয়ে তারা আবার তাদের গন্তব্যস্থানে চলে যায়। এই ট্রেনটি কিন্তু যখন এসেছিল তখন মানুষ ছিল এবং তারা নেমে আবার নতুন করে মানুষ ওঠে, তারা কিন্তু আবার তাদের যে গন্তব্যস্থান সেখানে চলে যায়। তো আপনারা যদি ঢাকা থেকে কুমিল্লা আসেন, কুমিল্লা আসলে আপনারা এই রেল স্টেশনে নামবেন এবং রেল স্টেশনে নামার পর রেল স্টেশনের যে বাহির, সেখান থেকে আপনারা চাইলে কুমিল্লার যে কোনো জায়গায় ঘুরতে পারেন। কুমিল্লার যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে রয়েছে কুমিল্লা শালবন বিহার, কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি, কুমিল্লা জাদুঘর, এরপরে রয়েছে আপনার ডাইনোসর পার্ক, ব্লু ওয়াটার পার্ক, ধর্মসাগর পার্ক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ আরও অনেক দর্শনীয় স্থান কিন্তু আমাদের কুমিল্লায় রয়েছে। এছাড়াও রয়েছে কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডার। আপনারা চাইলে কুমিল্লার ভিতর বিখ্যাত যে মাতৃভাণ্ডারটা আছে, সে মাতৃভাণ্ডারের যে রসমলাই সেটাও খেতে পারেন কুমিল্লায় এসে। তো আপনারা যখনই আসবেন ঢাকা থেকে কুমিল্লায় অথবা চট্টগ্রাম থেকে কুমিল্লায়, আপনারা চেষ্টা করবেন ট্রেন যোগে আসার জন্য। ট্রেন যোগে আসলে আপনারা একটা চমৎকার একটি ফিল পাবেন এবং সুন্দর একটি প্রকৃতি আপনারা উপভোগ করতে পারবেন। তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ।